পরিবেশ হোসেনি মন তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের আপাতত কোনো আক্ষেপ থাকার কারণ নাই। যুব বিশ্বকাপ জয়ী এই তরুণেরও এখনও হয়তো অনেক সুখের উপলক্ষ বাকি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একটা ম্যাচে খেলেছেন। খুলনায় এইচপি ক্যাম্পে থাকা ইমনকে হুট করেই ডেকে নেওয়া হয় জিম্বাবুয়েতে, সেখানেই অভিষেক। সফল হতে পারেননি, তারপরেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন। প্রশ্ন আসতেই পারে, একটা ম্যাচ দেখেই কিভাবে একজন ক্রিকেটারের সামর্থ্য বুঝে ফেলা যায়? অথচ বিভিন্ন সময়ে টিম ম্যানেজমেন্টের বিভিন্ন জন বলেছেন সব ক্রিকেটারকেই তারা পর্যাপ্ত সুযোগ দিতে চান, অর্থাৎ একটা দুইটা ম্যাচ দেখে কাউকে বাদ দেওয়ার পক্ষে তারা নন। তাহলে ইমনের বেলায় কেন থিওরি বদলে গেল? এমনও নয় বাংলাদেশ দলে এখন কোনো অটো চয়েস ওপেনার আছেন। বিকাশ অ্যাপে এলো সিটি ইসলামিক সেভিংস, শরিয়া মোতাবেক টাকা জমাই মুনাফাও পাই। টি টোয়েন্টি অভিষেকের আগে খুলনায় লাল বলের ম্যাচ খেলেছেন, এখন সেই লাল বলের ক্রিকেটেই নজর রাখতে হচ্ছে দেশের অন্যতম প্রতিভাবান এই ক্রিকেটারকে। এনসিএল এর প্রথম ম্যাচে অবশ্য বলার মতো কিছুই করতে পারেননি, দুই ইনিংস মিলিয়ে রান 31। তবে তার ব্যাটিং পজিশন নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, সহজাত ওপেনার হলেও এই ব্যাটার ব্যাট করেছেন 5 নম্বরে। ইমনের মতোই চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় লীগ খেলছেন শামীম হোসেন পাটোয়ারি। খেলছেন বললে হয়তো ভুল হবে, প্রথম ম্যাচে ছিলেন ডাগ আউটে। সে যাই হোক, ইমনের মতোই হুট করে কোনো রকম আলোচনার বাইরে চলে গিয়েছেন শামীম। হার্ড হিটার তকমা নিয়ে জাতীয় দলে আসা এই ব্যাটার এখন পর্যন্ত বাংলাদেশ জার্সিতে খেলেছেন 10 টি-20। তার উপর যতটুকু প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা হয়তো এই ব্যাটার ঠিকঠাক পূরণ করতে পারেননি। তবে একদমই যে বিবেচনার বাইরে শামীম তেমনটাও বলা যায় না, কারণ সাম্প্রতিক সময়ে বিসিবির ক্যাম্পে দেখা গেছে শামীমকে। ইমন কিংবা শামীম দুজনের সামনেই পুরো ক্যারিয়ারটা পড়ে আছে। আপাতত তাদের প্রস্তুতির পুরোটাই এনসিএল কেন্দ্রিক, আরও নির্দিষ্ট করে বললে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের জন্য। শেরি বাংলায় সোমবার শুরু হবে রংপুর বিভাগ এবং ইমন শামীমদের চট্টগ্রাম বিভাগের ম্যাচ। একই দলে আছেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। Thank you.